হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বেসিক স্পোকেন ইংলিশ কোর্সের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস করব। আজকে আমরা আরেকটি স্ট্রাকচার দেখি, নতুন স্ট্রাকচার সিক্স। এটা আজকের স্ট্রাকচারে আমরা পাস্ট টেন্স মানে অতীতকালের স্ট্রাকচারটা দেখব। আমরা অতীতের কিছু বর্ণনা করতে হলে আমরা এই পাস্ট টেন্স ব্যবহার করে থাকি, এই সেন্টেন্সটি ব্যবহার করে থাকি। তো আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। পাস্ট টেন্সের ক্ষেত্রে খাই খাবো এরকম হবে না, খেয়েছিলাম। আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। উই এইট রাইস, আমরা ভাত খেয়েছিলাম। ইউ এইট রাইস, তুমি ভাত খেয়েছিলে। ইউ এইট রাইস, তোমরা ভাত খেয়েছিলে। হি এইট রাইস, সে ভাত খেয়েছিল। শি এইট রাইস, সে ভাত খেয়েছিল। ইট এইট রাইস, ইহা ভাত খেয়েছিল। দে এইট রাইস, তারা ভাত খেয়েছিল। যে কোনো একটা নাম বলবো আমরা, রাজু এইট রাইস, রাজু ভাত খেয়েছিল। তারপর এখানে আছে সো, আই সো দ্য গেম, আমি খেলাটি দেখেছিলাম। উই স দি গেম, আমরা খেলাটি দেখেছিলাম। ইউ স দ্য গেম, তুমি খেলাটি দেখেছিলে। ইউ স দ্য গেম, তোমরা খেলাটি দেখেছিলে। হি স দ্য গেম, সে খেলাটি দেখেছিল। শি স দ্য গেম, সে খেলাটি দেখেছিল। ইট স দ্য গেম, ইহা খেলাটি দেখেছিল। দে স দ্য গেম, তারা খেলাটি দেখেছিল। রাজু স দ্য গেম, রাজু খেলাটি দেখেছিল। আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। উই ডিড দ্য ওয়ার্ক, আমরা কাজটি করেছিলাম। ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছিলে। ইউ ডিড দ্য ওয়ার্ক, তোমরা কাজটি করেছিলে। হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। শি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। ইট ডিড দ্য ওয়ার্ক, ইহা কাজটি করেছিল। দে ডিড দ্য ওয়ার্ক, তারা কাজটি করেছিল। রাজু, রাজু ডিড দ্য ওয়ার্ক, রাজু কাজটি করেছিল। ওয়েন্ট, আই ওয়েন্ট টু কলেজ, আমি কলেজে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু কলেজ, আমরা কলেজে গিয়েছিলাম। ইউ ওয়েন্ট টু কলেজ, তুমি কলেজে গিয়েছিলে। ইউ ওয়েন্ট টু কলেজ, তোমরা কলেজে গিয়েছিলে। হি ওয়েন্ট টু কলেজ, সে কলেজে গিয়েছিল। শি ওয়েন্ট টু কলেজ, সে কলেজে গিয়েছিল। ইট ওয়েন্ট টু কলেজ, ইহা কলেজে গিয়েছিল। দে ওয়েন্ট টু কলেজ, তারা কলেজে গিয়েছিল। তারপর যে কোনো একটা নাম বলি আমরা, রাজু ওয়েন্ট টু কলেজ, রাজু কলেজে গিয়েছিল। এক্ষেত্রে আমাদের প্রেজেন্ট টেন্সের মতো আই গো, উই গো, ইউ গো, হি গো, শি গো, ইট গোস, দে গো, এখানে আমাদের ইএস এর বিষয়টা এখানে নেই। পাস্ট টেন্সে আমাদের মনে রাখতে হবে এখানে ভার্বের দ্বিতীয় সারি ভার্বটি ইউজ হচ্ছে। কিভাবে? আমরা জানি ভার্বের তিনটি ফর্ম আছে, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। এগুলো আমাদের মনে রাখতে হবে, ডু, ডিড, ডান। এই ভার্বগুলো আমরা বেসিক্যালি সবাই আমরা যে কোনো গ্রামার বইয়ের মধ্যে আমরা এই ভার্বগুলো লিস্টগুলো দেখে দেখে পড়তে পারি। ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, সি, সো, সিন, রিড, রেড, রেড, রাইট, রোড, রিটেন, স্পিক, স্পোক, স্পোকেন। এভাবে আমরা ভার্বগুলো প্রতিদিন 5 থেকে 7 বার আমরা যদি শুধু রিপিট করতে পারি, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, সি, সো, সিন, রিং, রেড, গ্রান, ড্রাইভ, রোড, রিভেন, তাহলে আমাদের এগুলো মনে থাকবে। তো আমরা ডিড কোথায় পেলাম? আমরা এটা ভার্ব টু, ডু, ডিড, ডান। এরকম গো, ওয়েন্ট, গান। তো আমরা এখানে দ্বিতীয় সারির ভাবটা ইউজ করবো, অর্থাৎ ভার্ব টু দ্বিতীয় সারির ভাবটা আমাদের এখানে ইউজ করতে হবে। কাম না লিখে আমরা লিখলাম কেম, কাম, কেম, কাম, কাম, কেম, কাম। তো এখানে কেম ব্যবহৃত হয়েছে। আই কেম হুম, আমি বাড়ি এসেছিলাম। উই কেম হুম, আমরা বাড়ি এসেছিলাম। ইউ কেম হুম, তুমি বাড়িতে এসেছিলে। ইউ কেম হুম, তোমরা বাড়িতে এসেছিলে। হি কেম হুম, সে বাড়িতে এসেছিল। শি কেম হুম, সে বাড়িতে এসেছিল। ইট কেম হুম, ইহা বাড়িতে এসেছিল। দে কেম হুম, তারা বাড়িতে এসেছিল। রাজু কেম হুম, রাজু বাড়িতে এসেছিল। যে অ্যাডভার্বগুলো, অর্থাৎ যে বিশেষ শব্দগুলো আমরা এই
টেন্সের মধ্যে ব্যবহার করি সেগুলো আমরা ধীরে ধীরে ব্যবহার জানবো। এটা আসলে বেসিক লেভেলে ইংলিশের জন্য আমি জাস্ট সেন্টেন্স মেকিংটা দেখালাম। এখানে অ্যাডভার্বের ব্যবহার আমরা করতে পারি, যেমন ইয়েস্টারডে। আমি যদি বলি আমি গতকাল বাড়িতে আসলাম, আই কেম হোম ইয়েস্টারডে। আমি যদি বলি যে অনেকদিন আগে আমি পাহাড়পুরে গিয়েছিলাম, লং টাইম এগো আই ওয়েন্ট টু পাহাড়পুর। ঠিক এভাবে আমরা লং টাইম এগো, ইয়েস্টারডে, বিফোর এই শব্দগুলো আমরা যুক্ত করতে পারি এই সেন্টেন্সগুলোর মধ্যে। এগুলো হলো টাইম ফ্রেজ, এগুলো আমরা অবশ্যই যুক্ত করতে হবে। তো এগুলো পরে ব্যবহার শিখলে হবে, আগে আমাদের সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। এজন্য এই অতীতকালের বাক্যগুলো আমরা এভাবে তৈরি করব। প্রতিদিন এগুলা আমরা যদি 10-15 মিনিট তৈরি করি তাহলে আমাদের এই সেন্টেন্স মেকিং আর কোনো প্রবলেম হবে না। এভাবে প্র্যাকটিস আমরা করব। যেমন টু, একটা ভার্ব নেই টু, আই টুক এ পেন, আমি একটি কলম নিয়েছিলাম, উই টুক এ পেন, আমরা একটি কলম নিয়েছিলাম, ইউ টুক এ পেন, তুমি একটি কলম নিয়েছিলে, ইউ টুক এ পেন, তোমরা একটি কলম নিয়েছিলে, হি টুক এ পেন, সে একটি কলম নিয়েছিল, শি টুক এ পেন, সে একটি কলম নিয়েছিল, হি টুক এ পেন, ইহা একটি কলম নিয়েছিল, দে টুক এ পেন, তারা একটি কলম নিয়েছিল। এরকম আমরা যে কোনো একটি নাউন বলতে পারি, রাজু টুক এ পেন, রাজু একটি কলম নিয়েছিল। এই পদ্ধতিতে আশা করি আপনারা এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারবেন।